সাইকোলজিক্যাল দিক থেকে ভাইবা বোর্ডে প্রথম 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই একজন ক্যান্ডিডেট সম্পর্কে যে পারসেপশনটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যায়। অর্থাৎ প্রথম 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই ভাইবা বোর্ডে যারা থাকে ইন্টারভিউয়ার, তারা হচ্ছে একটা ডিসিশন নিয়ে ফেলে যে এই স্টুডেন্টটা কীরকম, এবং তোমার প্রতি একটা পারসেপশন ক্রিয়েট করে ফেলে। তো এই যে পারসেপশন ক্রিয়েটটা, এটা হয়তো বা পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। তো তুমি যদি পজিটিভ পারসেপশন ক্রিয়েট করতে চাও প্রথম 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে, সো প্রথমে যেটা তোমার করতে হবে সেটা হচ্ছে সহজ কথায় বলতে গেলে দর্শনদারি। ওই যে বলে না, আগে দর্শনদারি পরে হচ্ছে গুণ বিচারি, ব্যাপারটা হচ্ছে এরকমই। সো তোমাকে এই পজিটিভ ভাইব ক্রিয়েট করার জন্য আগে থেকে তোমার কিছু প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? তুমি হচ্ছে একটা ভাইবা বোর্ডে দিতে যাচ্ছ, ভাইবা বোর্ডে পার্টিসিপেট করতে যাচ্ছ, সেইখানে তোমাকে যাই জিজ্ঞেস করুক না কেন, তোমাকে কিছু বিষয় নিয়ে প্রিপেয়ার থাকতে হবে। প্রথমত এর মধ্যে অন্যতম হচ্ছে ড্রেস কোড, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার হেয়ার স্টাইল এবং আদার্স। তো ড্রেস কোড নিয়ে যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে আমি প্রথমে ছেলেদের ক্ষেত্রেই বলি, তো ছেলেরা আসলে কী কী ড্রেস কোড পরবে, তো এটা হচ্ছে খুব লাইটলি নাও, ম্যাক্সিমাম হচ্ছে খুবই লাইটলি নাও যে কি পরে যাবে, বা এই অ্যাজ ইউজুয়াল যেটা হচ্ছে আমাদের যে ক্যাজুয়াল ড্রেস ওটা পরেই যাওয়ার চেষ্টা করো। সো যেহেতু তোমাকে হচ্ছে অফিসিয়ালি ভাইবাতে ডাকা হচ্ছে, তোমাকে কিছু ড্রেস কোড, কিছু অ্যাটায়ার মেনে চলতে হবে। সেটা কি, তুমি হচ্ছে একটা মানে কালারফুল শার্ট না পরে তুমি হচ্ছে এক কালার, এখন এক কালার বলতে এরকম লাল গোলাপি এরকম না, ঠিক আছে? একটা ফর্মাল শার্ট পরে যাবো, সেটা হতে পারে হোয়াইট, সেটা হতে পারে স্কাই ব্লু, ঠিক আছে? বাট এই কাছাকাছি প্যারালাল এরকম একটা শার্ট পরে যাবো। পাশাপাশি হচ্ছে তুমি তোমার যদি বানানো প্যান্ট থাকে, ঠিক আছে, বানানো প্যান্ট থাকে তাহলে সেটা পরতে পারো, অথবা হচ্ছে গ্যাবার্ডিন পরতে পারো। তো আর যেটা করতে হবে সেটা হচ্ছে ইন করতে হবে। অনেক সময় অনেকে ইন করো আর সেটা হচ্ছে স্লিপারের সাথে, এটা কিন্তু করা যাবে না, সেক্ষেত্রে তোমাকে ওই কেডস তো পরে, যদি তোমার হচ্ছে শু থাকে, ঠিক আছে, যেটা হচ্ছে ফর্মাল শু সেটা হচ্ছে বেটার আর কি, ঠিক আছে, শু থাকলে ওইটা পরার চেষ্টা করো। আর যদি তোমার টাই ম্যান্ডেটরি না, তবে তুমি যদি মনে করো যে না আমার পারসেপশন বা তোমার পারসেপশনটা তুমি এক্সট্রা অর্ডিনারি লেভেলে নিয়ে যাবে, তুমি হচ্ছে পরে যেতে পারো, এটাতে আসলে সমস্যা নেই। বাট তোমার ট্রাই পরলে যেটা হয় স্মার্টনেস বাড়ে, তবে টাই পরলেও হবে না, টাইটা সঠিকভাবে বাঁধতে হবে এবং সঠিক কালারে টাইটাই পরতে হবে, ঠিক আছে? আর তাহলে হচ্ছে তোমার যে কোয়ালিটি বা পারসেপশন তাহলে হচ্ছে তোমার ডেভেলপ হবে, খালি জাস্ট একটা গলায় রশির মতো ঝুলাই গেলে হবে না। সো এই বিষয়গুলো হচ্ছে তুমি যদি মেনে চলো, তাহলে তোমার যে প্রথম 2 থেকে 3 সেকেন্ডের যে পারসেপশনটা সেটা কিন্তু পজিটিভ হবে। আদারওয়াইজ তুমি যদি মনে করো যে লাইটলি জাস্ট আমি কাগজপত্র ডকুমেন্টস নিয়ে গেলেই হচ্ছে, হবে, আমি বলতেছি না যে হবে না, বাট তোমার প্রতি যে পারসেপশনটা, ঠিক আছে, আর সেটা কিন্তু একটু নেগেটিভ হবে, ঠিক আছে? সো বাইবে বোর্ডে হয়তো অনেক সময় দেখা যায় সাবজেক্ট চয়েসের ক্ষেত্রেও তোমাকে, তুমি যে প্রথম সাবজেক্টটা চয়েস করছো সেটা না দিয়ে তখন ভাবলো না এই স্টুডেন্টকে বা এই এই স্টুডেন্টকে হচ্ছে এই সাবজেক্ট দেওয়া যাবে না, ঠিক আছে, তোমাকে হচ্ছে হয়তো পরের কোনো সাবজেক্ট দিয়ে দিল, দিতেই পারে, এনিথিং ক্যান হ্যাপেন, যদি তোমার প্রতি পারসেপশনটা কি নেগেটিভ হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আর মেয়েদের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে বাংলাদেশি কালচারাল যে ড্রেস সেটাই পরে যাওয়ার ট্রাই করবো, আর ওয়েস্টার্ন যে ড্রেস সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবে আর কি, ঠিক আছে? এতেই হবে। আর হচ্ছে সবাইকে, যেটাই সবাইকেই করতে হবে ছেলে মেয়ে, এবং সেক্ষেত্রে একটু পরিপাটি হয়ে যেতে হবে, যেহেতু হচ্ছে তুমি একটা ভাইবা দিতে যাচ্ছ, সেটাতে তুমি নিজেকে কীভাবে রিপ্রেজেন্ট করবে এটা নিয়ে আগে থেকে একটা প্ল্যান করতে হবে, এবং নিজের ইন্ট্রোডাকশন সম্পর্কে নিজেই দিয়ে সেটা হচ্ছে একটু প্র্যাকটিস করতে পারো আগেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে বাংলা ইংলিশ নট ম্যান্ডেটরি, বাট তুমি হচ্ছে বাংলা এবং ইংলিশ দুটাই একটু প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? তোমাকে যদি ইংলিশে কোশ্চেন করা হয়, যদিও হচ্ছে জাবির যে ভাইবাগুলো হয় ইউজুয়ালি আইবিএ বাদে, ওই ক্ষেত্রে তোমাকে খুব একটা কোশ্চেন জিজ্ঞেস করবে না, বড় জোর কোশ্চেন জিজ্ঞেস হয়তো তোমার নাম ঠিকানা ডকুমেন্টস এগুলোই জিজ্ঞেস করবে, তোমাকে যাচাই করবে, ঠিক আছে? সেগুলো নিয়ে আসলে খুব বেশি প্যারা নেওয়ার কিছু নেই। সো এর বাহিরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে হেল্প করবো। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।